কুঁদরি নিয়েছি, কেটে নিয়েছি, আলুকে স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, কড়াইতে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে, আলুগুলোকে দিয়ে দিলাম, আর কুঁদরি যেটা কেটেছি সেটাও দিয়ে দিলাম স্লাইস করা, স্বাদ মতো নুন দিলাম, হাফ টি স্পুন হলুদ দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিট অন্তর অন্তর খুলে খুলে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুললাম, হালকা ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে দেবো, নেড়ে দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দু তিন মিনিট এটাকে ভাজতে হবে। নাড়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম, দু তিন মিনিট বাদে খুললাম, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। কুঁদরি আলু পেঁয়াজ ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব প্লিজ।